शिक्षक नियोग दुर्नीति शिक्षा सचिव पर्याय सीबीआई तदंत चलार कथा से देशर शीर्ष अदालत स्थगितादेश जारी সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। স্থগিতাদেশ জারি এবং যে খবর আমরা দেখেছিলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিলেন যে সিবিআই তদন্ত চলতে পারে, সিবিআই কিন্তু প্রয়োজন মতো শিক্ষা সচিবকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং সেই ক্ষেত্রে সেই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চেও যায়, কিন্তু ডিভিশন বেঞ্চেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে এবং সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ জারি রেখেছে। আমরা আবারো জানবো, আমরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম বুঝলে, তুমি বলছো সেটা একটু কন্টিনিউ করো। দেখো, প্রথম থেকে যদি বলা যায় তাহলে যেটা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হঠাৎই একটি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়ে, সেই আবেদন পরবর্তীকালে এসএসসির আইনজীবী প্রত্যাহার যখন করতে যান তখনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে আসে। সেই আবেদনের ৬ নম্বর প্যারাতে পরিষ্কারভাবে বলা রয়েছে যাদের বেআইনি চাকরি অর্থাৎ বেআইনি চাকরি বাতিলের যে সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট, সেই বেআইনি চাকরিদের চাকরিরতদের সংস্থানের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং আলাদা করে বেআই তাদের যাতে চাকরি বহাল থাকে তার জন্য পরিষ্কারভাবে একটি বিজ্ঞপ্তি জারির আবেদন করা হয়। যদিও সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রত্যাহারের আগে তিনি সেই আইনজীবীর কাছে জিজ্ঞাসা করেন যে এই সিদ্ধান্ত যে বা এই ড্রাফট কে করলো, তখন আইনজীবী পরিষ্কারভাবে বলতে পারেননি। পরবর্তীকালে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং ওই আবেদনটিকে বেনামি আবেদন আখ্যা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনকে তিনি ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। যেই এই দুটি সিদ্ধান্তকে বা এই দুটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ গতকাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়েরই বহাল থাকবে। ফলে সেই মতো যখন আজকে মনীষ জৈন যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়, অপরদিকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চের রায় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং প্রাইমা ফেসি বিচারপতিরা সামগ্রিকভাবে বিষয়টি শুনে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। অর্থাৎ পরবর্তী শুনানি ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত, সে কথাই অমৃতা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সম্পূর্ণ বিষয়টি হচ্ছে মামলার সম্পূর্ণ হিয়ারিং হয়ে কমপ্লিট অর্ডার না আসা পর্যন্ত অর্থাৎ পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। ইতিমধ্যে এই সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা সচিব হাজির ছিলেন এবং সেখানে তাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করতে থাকেন যে বেআইনি নিয়োগ নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত কি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনসিদ্ধ। রাজ্যের শিক্ষা সচিব কিন্তু সেখানে বলেছেন আদালতে দাঁড়িয়ে সেটা আইনসিদ্ধ নয়। তখনই বিচারপতির প্রশ্ন, তাহলে কার নির্দেশে এই 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 আবেদন করা হলো, সেটা সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনী তৃণমূলের নির্বাচনী প্রতীক কিন্তু বাতিল করার হুমকি দিয়েছেন তিনি, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো। দেখো, এই বিষয়টা জানবার আগে তোমাকে তার প্রেক্ষাপটটা জানতে হবে, কেন তিনি সেটা বললেন এবং সেই প্রেক্ষাপটের বিষয়টি আমি যেটা বলতে বলছিলাম, তখনই রাজ্যের শিক্ষা সচিব কিন্তু তাকে পরিষ্কারভাবে জানান যে শিক্ষামন্ত্রীর নির্দেশে এবং আইন দপ্তরের পরিষ্কারভাবে পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীকালে তা ক্যাবিনেটে পাশ করানো হয়।
তখনই বিচারপতি প্রশ্ন তোলেন যে যে স্কুল সার্ভিস কমিশনের আইনে যে বিষয়টা সিদ্ধ নয় সেখানে ক্যাবিনেটের সদস্যরা তাতে সই করলেন কি করে, সেটা তো সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ। রাজ্যের ক্যাবিনেট কখনো এই ধরনের আইন বিরুদ্ধ কাজ করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে তাহলে এই আইন বিরুদ্ধ সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালত কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং তিনি মন্তব্য করেছেন তিনি নিজে প্রয়োজনে এই যে যে সরকার চলছে, যে তৃণমূলের যে লোগো, সেই লোগো নিয়ে যে যে শাসক দল শাসন করছে, যার ক্যাবিনেটের মন্ত্রীরা এতে স্বাক্ষর করেছেন, প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন যে তৃণমূলের সেই লোগো যাতে প্রত্যাহার করা হয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা কিছু দালাল এবং কিছু মুখপত্র সেটাকে সেই সেই বিষয়টিকে চিন্তা না করে আদালত সম্পর্কে বারবার তিনি তারা মন্তব্য করছেন, এবং তারা সেই রাজনৈতিক ব্যক্তিত্বরা আদালত সম্পর্কে বলছেন যে কেউ কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতের কাছে যদি আসে আদালত সেক্ষেত্রে কিন্তু বারবার স্থগিতাদেশ জারি করছে। এ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে আদালত কখনো মামলা নিয়ে এলেই তা কখনো স্থগিতাদেশ দেয় না, আদালত এক্ষেত্রে এগরোলের ভূমিকা পালন করে না, অর্থাৎ সেক্ষেত্রে আদালত বিচার করে, বিচার করেই কিন্তু তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে। সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তার সমস্ত মামলা শুনানি স্থগিত হয়ে যায়, এবং আগামী 16ই ডিসেম্বর তিনি সময় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তিনি আশা করেছেন যে এর মধ্যে সুপ্রিম কোর্ট তার নির্দেশিকা জারি করবে। এখন বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরেই নির্ভর করছে বেনামি আবেদনে সিবিআই তদন্ত হবে কি হবে না, এবং রাজ্যের শিক্ষা সচিবের যে হাজিরা সেই হাজিরার বৈধতা থাকবে কি না সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ভবিষ্যতের ওপর। অমৃতা, বেশ, অনেক ধন্যবাদ পীযূষ তোমাকে। আমরা সরাসরি কিন্তু তুলে ধরছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা তুলে ধরছিলাম, যেমনটা কিন্তু আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে কিন্তু তৃণমূলের নির্বাচনের প্রতীক বাতিল করার হুমকি